দীর্ঘ 32 বছর জেল খেটে বাড়িতে আসবে ভাই, তারই পথে কখনো রাস্তার দিকে চেয়ে থাকেন, কখনো বাড়ির দিকে। হঠাৎই গাড়ির বহর নিয়ে ঢুকলেন সেই জল্লাদ। হ্যাঁ সুপ্রিয় দর্শক, সেই জল্লাদ শাহজাহান, তিনি তার গাড়ির বহর নিয়ে তার বোনের বাড়িতে আসলেন। এসেই বোনকে দেখে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেসে গেলেন। দুই ভাই বোন অঝরে কান্না শুরু করলেন। তো সুপ্রিয় দর্শক, কী ঘটেছিল আর কী হয়েছিল দেখুন বিস্তারিত এই ভিডিওতে। বয়স আপনি বড় না ছোট? এটা বড়, দাদা লাগে। দাদা লাগে? ও আপনার নাম পাগলা দশিম হইল কেন? পাগলা দশিম পাগলামি করছি আর কি। খেলার সাথে ছিল না? এটা খেলার সাথে কেমন? অনেকদিন পর আপনার ভাই আসতেছে। হ্যাঁ, দীর্ঘ কত বছর পর আপনার ভাইকে এভাবে আপনি বাড়িতে আসা অবস্থায় বা তিনি এখানে আসতেছেন এভাবে দেখছেন, কত বছর পরে? যত বছর হয়েছে, 32 বছর নাকি? 32 বছর তো বলতেছে উনি জেলের মধ্যে ছিল, তার আগে পরে মিলে কত বছর হবে টোটাল? এটা তো মনে করেন, এইগুলো কি হিসাব রাখছি? তাও 40 বছরের কাছাকাছি। এর মধ্যে কয়বার দেখা হয়েছিল আপনাদের? 3-4 বার নতুন দিয়েছিল দেখছিলাম। ইয়ারপরে আপনার কয় ভাই বোন ছিলেন? আমরা 3 বোন 1 ভাই, বাইরে একটা ভাই। একটা মাত্র ভাই। আর একটা মাত্র ভাইকে প্রায় দীর্ঘ 35-40 বছর পর আপনি দেখছেন। আইরে তো দেখুন, কইছে আমার সাজা কমানোর লাগিয়া আমি রাস্তায় গেছি। 143 বছর বলে সাজা হয়েছিল। 143 বছর? আচ্ছা আচ্ছা, সেই সাজা কমানোর জন্য তিনি এই এই কাজটা করা শুরু করলেন। আপনার ভাই যখন ছাড়া পেল তখন যে সংবাদ সম্মেলন হয়েছিল সেখানে তিনি বলেছিলেন যে তার কিছু নেই, তার সংসার নেই, ঘর বাড়ি কিছুই নেই। ঘর বাড়ি নাই।